বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ক্র্যাফট নিয়ে, আর এই ক্র্যাফটটা খুবই ইজি, তোমরা অবশ্যই চেষ্টা করতে পারো। তো এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর ওটাকে ফ্লাওয়ার পটের শেপে কেটে নিয়েছি, আর তারপর সেটার ওপর ব্ল্যাক কালার পেন্ট করে নিয়েছি। আর আমি এখন গ্লু গানের মাধ্যমে ছোট্ট 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 করে গ্লু দিয়ে দিচ্ছি, আর তারপর একদমই আলগা হাতে গোল্ডেন কালার নিয়ে সেটার ওপর স্পঞ্জ দিয়ে এরকমভাবে কালার করতে হবে। ব্রাশ ইউজ করা চলবে না, একদমই আলগা হাতে স্পঞ্জ দিয়ে করতে হবে। এবার এটা যখন আমি শুকোতে দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি ফুলগুলোও বানিয়ে নিই। তো তার জন্য আমি এখানে একটা আকাশি কালারের কাগজ নিয়েছি, তোমরা যে কোনো কালারেরই ফুল বানাতে পারো। আর এইভাবে ফোল্ড করে আমি ফুলটা বানিয়ে নেবো আর লাস্টে কেটে নেবো। তারপর এই ফুলটা যখনই খুলবে দেখবে অনেক সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। তো এই ফুলটা এখনও কমপ্লিট হয়নি, এর মাঝখানে আমি সিজারের মাধ্যমে বা তোমরা অন্য কিছু মাধ্যমে করতে পারো মাঝখানটা একটু করে ফোল্ড করে নিচ্ছি, তাহলে এই ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর লাস্টে একটা ছোট্ট অংশ কেটে নিয়ে একটার মাধ্যমে আরেকটাকে স্টিক করে নেবো। আর দেখো আমাদের ফুলটা তৈরি হয়ে গেছে। আর একটা লম্বা কাগজ নিতে হবে, সেটাকে ফোল্ড করে নিয়েছি, তারপর ফোল্ড করার পর সেটাকে ছোট্ট 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 করে কেটে নিয়েছি। এটা আমরা বানাবো মাঝের অংশ, আর তারপর সেটাকে আবার উল্টো করে ফোল্ড করে স্টিক করে নেবো, আর তারপর রাউন্ড রাউন্ড করে নেবো। ব্যাস আমাদের ফুলের মাঝের অংশটা তৈরি হয়ে গেছে। এবার এটা ফুলটার মাঝখানে স্টিক করে নেবো। দেখো এইরকমভাবে অনেকগুলোই বানিয়ে নিতে হবে, তারপর কতগুলো নিউজ পেপার স্টিক বানিয়ে নিতে হবে, আর সেগুলোকে তোমরা চাইলে কালার করতে পারো। আমি এখানে ফ্লোরাল গ্রিন টেপ ইউজ করেছি। তো এইরকমভাবে পাঁচটা তৈরি করতে হবে, একটা বড়, তারপরে দুটো একটু ছোটো, আর তারপরে দুটো আরও ছোটো। তো এখানে পাঁচটা তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে একটু করে বেঁকিয়ে নিয়েছি, বড়টা সবার মাঝখানে স্টিক করে নিচ্ছি, আর সাইডে দুটো তার চাইছি ছোটোগুলো, আর তার সেও ছোটো যেগুলো আছে সেগুলো একদম সাইডে স্টিক করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বেঁকিয়ে স্টিক করলে ভালোভাবে থাকবে, আর না হলে খুলে যাবে। তার ওপরে এই ফুলগুলো স্টিক করে নেবো, আর এখানে ছোটো ছোটো আমি পাতা বানিয়েছি, সেই পাতাগুলো ইউজ করে নিচ্ছি। ব্যাস আমাদের হয়ে গেল ফ্লাওয়ার ব্যাস। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।